আমাদের দেশে যত কোম্পানির গ্যাজেট পাওয়া যায় তার মধ্যে সবচাইতে আন্ডাররেটেড কোম্পানি আমার কাছে মনে হয় ওয়েবফানকে। কারণ ওয়েবফান খুবই ভালো মানের প্রোডাক্ট তৈরি করে, কিন্তু তাদের প্রোডাক্ট নিয়ে ভাই খুব একটা আলোচনা হয় না। এই গত বছরেরই জানুয়ারি মাসে, যে এখন জানুয়ারি মাস চলে 2024-এর, 2023-এর জানুয়ারি মাসে কিন্তু আমাদের চ্যানেল ওয়েবফানের স্টার নামক একটা TWS এর রিভিউ আমরা প্রকাশ করেছিলাম এবং আপনারা ওই ভিডিওটা অনেক অনেক পছন্দ করেছিলেন এবং ওই প্রোডাক্টটা কিন্তু অনেক পপুলার হয়েছিল বাজারে। 2024 আসতে না আসতে কিন্তু সেই স্টারের নতুন আরও একটা ভেরিয়েন্ট চলে এসেছে, আর সেটা হচ্ছে ওয়েবফান স্টার 2। আমরা ওয়েবফানকে পরামর্শ দিয়েছিলাম কিছু জিনিস ইনক্লুড করার জন্য, যেমন ডেডিকেটেড ডিসপ্লে, চার্জ ব্যাকআপ দেওয়ার জন্য এবং ANC। আমরা বলেছিলাম যে ভাই ANC যদি না দাও তাহলে তোমরা মার্কেটে টিকে থাকতে পারবে না, এবং আমাদের কথা শুনেছে, অন্যান্য সব কিছু শুনেছে কিনা সেটাই আজকে গবেষণা করে দেখার পালা। বাই দ্য ওয়ে, আমরা আজকে আরও একটা ইন্টারেস্টিং হেডফোন নিয়ে কথা বলবো, এটাও কিন্তু ওয়েবফান রিলিজ করেছে, এর নাম হচ্ছে ওয়েবফান সেন্স। তো কী সেন্স তারা অ্যাড করেছে ডেফিনেটলি সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করবো। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল TTP বা ডাইনা টুইনা পাস, লেটস গেট স্টার্টেড। এবং দেখতেই পাচ্ছেন এখানে তারা ডিজাইনে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে। সামনে দিয়েছে একটা ডিসপ্লে গোলগাল চেহারার, এবং এই ডিসপ্লেতে আপনি ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন, পাশাপাশি চার্জিং স্ট্যাটাসও দেখতে পারবেন। এবং তারা ম্যাট ফিনিশ দিয়েছে, ধন্যবাদ, কারণ গ্লসি ফিনিশটা আমার খুব একটা পছন্দ হয় না, তাছাড়া হাতের ছাপও লেগে থাকে অনেক। ওভারঅল চার্জিং কেসটার ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর বাটগুলোর ডিজাইন দেখে একটু হতাশ হয়েছি, কারণ এখানে তারা গ্লসি ফিনিশ ব্যবহার করেছে, ম্যাট ফিনিশ দিলে আরও অনেক ভালো লাগতো। এনিওয়ে, গ্লসি ফিনিশ দিক আর ম্যাট ফিনিশ দিক, ভাই এটার যে ফিটিং এক কথায় চমৎকার, কারণ কানে এত সুন্দরভাবে আমার ফিট হয়ে গিয়েছে, যেটা আসলে প্রশংসা না করে পারছি না। ভালো ফিট না হলে যেটা হয়, প্যাসিভ নয়েজ কিন্তু ব্লক করতে পারে না TWS, এবং ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় না। সো ফিটিং এ কিন্তু ওয়েবফান স্টার 2 খুব ভালোভাবে পাস করেছে। তবে বরাবরের মতো ওয়েবফান কিন্তু এবারেও তাদের TWS গুলো অনেক হালকা পাতলা করেছে, এর ফলে সারা দিনও যদি আপনি পরে থাকেন খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না। আমরা লং টাইম ব্যবহার করে দেখেছি, আমাদের কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে। ওয়েবফান স্টারের আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগছে, আর সেটা হলো এর টাচ সেন্স, খুবই চমৎকার কাজ করে, সাথে সাথেই কাজ করে, মানে 10 বারের মধ্যে 10 বারেই কিন্তু কাজ করে, এটা নর্মাল অন্যান্য TWS এ দেখা যায় না। তবে সবকিছু ছাপিয়ে চলেন ডিরেক্টলি আমরা এটা সাউন্ড কোয়ালিটিতে চলে যাই, কারণ ভাই এত মানে কিচ্ছা কাহিনী অনেকে আপনার শুনতে চান না, সবাই মনে মনে ভাবেন যে ভাই সাউন্ড কেমন হেডা কওয়াগে। 13 মিলিমিটারের ম্যাগনেটিক ড্রাইভার এর মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং এত ছোট একটা TWS এ 13 মিলিমিটার কিন্তু বেশ ভালো একটা ব্যাপার মনে হয়েছে আমার কাছে। এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে গিয়ে বারবার একটা জিনিসই আমার মাথায় আসছে, আর সেটা হচ্ছে বেজ। বেজ আর বেজ, বেজ লাভার কারা কারা আছেন আপনাদের মধ্যে, আসেন এটা কিনে নিয়ে বাসায় চলে যান ভাই, প্রচুর বেজ পাবেন, মানে গুম গুম টাইপের বেজ। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করছি, মানে অনেক বেজ থাকলেও তারা বেজ নিয়ে অনেক কাজ করছে। যেমন বেজের মধ্যে তো অনেকগুলো লেয়ার থাকে, সাব বেজ, মিড বেজ, টেবল, রাম্বল, ভাই অনেক কিছু। হ্যাঁ, তারা চেষ্টা করছে এই যে বেজগুলোর যে লেয়ারিং, লেয়ারিংগুলো সেপারেট রাখার জন্য। যদিও ভাই অনেক কম দামের একটা TWS, ওই লেয়ারিংটা তো ওইভাবে ক্রিস্টাল ক্লিয়ার সেপারেট করা সম্ভব না, বাট তারা চেষ্টা করছে। এর যে সাউন্ড সিগনেচার এটা বেজ হেভি, এবং বেজ হেভি হলে কি হয় সেটা আপনারা সবাই জানেন, ডিটেইলের অনেক ঘাটতি থাকে, মিড গুলা বিশেষ করে ভোকাল গুলা একটু মাডি টাইপের হয়ে যায়, এখানেও তার কোনো ব্যতিক্রম নাই, বাট এটার কিন্তু উপায়ও আছে ঠিক করার, আপনাকে প্লেয়ার থেকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, হাই ফ্রিকোয়েন্সি গুলা একটু বাড়িয়ে নিতে হবে, লো ফ্রিকোয়েন্সি গুলা একটু কমিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট আমার কাছে ভালো লাগছে যে ভাই যে ধরনের গানে প্রচুর বেজ ইফেক্ট থাকে ওই গানগুলো এত শ্রুতিমধুর লাগছিল যা বলার মতো না। পাশাপাশি একটা হেডফোনের আর কি কি বিষয় থাকে, সাউন্ড স্টেজ, সাউন্ড স্টেজটা আমার কাছে বেশ ওয়াইড লাগলো। হ্যাঁ, ওয়েবফোনের অন্য TWS গুলোতে কিন্তু সাউন্ড স্টেজ এতটা প্রশস্ত আমি এর আগে দেখি নাই, এটা ভালো লাগছে খুব ভাই। আর স্টেরিও সেপারেশন, যেটা ইমাজিং আমরা সাউন্ডের ভাষায় যেটাকে বলি, স্টেরিও সেপারেশন কিন্তু খুবই চমৎকার কাজ করছে এখানে। সো আপনাদের মধ্যে যারা বেজ লাভার আছেন তাদেরকে পুরোপুরি খুশি করতে পারবে এই হেডফোনটা, এটা আসলে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। বাট যদি আপনি ব্যালেন্স সাউন্ড সিগনেচার পছন্দ করেন তাহলে হয়তো আপনাকে একটু হতাশ হতে হবে। আচ্ছা, এই প্রথমবারের মতো ওয়েবফোন স্টারে যুক্ত করা হয়েছে ANC। ANC-র কি অবস্থা এটা একটু আপনাদের সঙ্গে আলাপ করা দরকার, এবং এটা এমন না যে মার্কেটে সেরা ANC এরকম কিছু না, কারণ দাম কম এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাট স্টিল আমার কাছে মনে হয়েছে ANC-টা একটু সাটেল, মানে হচ্ছে অনেক অ্যাগ্রেসিভ না। হ্যাঁ হ্যাঁ, ANC অনেক অ্যাগ্রেসিভ কিন্তু অনেকে পছন্দ করেন না, বাট কমিয়ে রাখার বাড়িয়ে রাখার একটা অপশন থাকে। এখানে কিন্তু একদম মানে মিডিয়াম টাইপের ANC আপনাকে তারা দিচ্ছে, খুব বেশিও না খুব কমও না। আপনি যদি ইনডোর কন্ডিশনে এই হেডফোনটা ব্যবহার করেন ANC-টা অন করে, তাহলে বেশ ভালোই ফলাফল পাবেন। আউটডোরে গেলে হয়তো আপনাকে একটু হতাশ হতে হবে, কারণ এর ANC কিন্তু অতটা পাওয়ারফুলও না। বাট এর ANC-র একটা জিনিস আমার কাছে একটু ভালো লাগলো, সেটা হচ্ছে যে অনেক কোম্পানির TWS এর ANC আমি দেখছি ভাই অন করে দিলে মনে হয় কে যেন চেপে ধরে আছে কানে। হ্যাঁ, এরকম ভাই কেবিন প্রেশার নাই এতে। হ্যাঁ, একদম সাটেল,
এএনসি আপনি অন করে দিবেন, চারিপাশের অনেক আওয়াজ একটু কমে যাবে, আপনি একদম নিট অ্যান্ড ক্লিন মিউজিক উপভোগ করতে পারবেন। ব্যাটারির ব্যাকআপের কথা আসলে কি বলবো বুঝতেছি না, কারণ ব্যাটারি নিয়ে কোনো ইনফরমেশন কোথাও পাইলাম না, তাদের ওয়েবসাইটেও নাই, প্যাকেটের গায়েও নাই। অবশ্য তারা দাবি করতেছে যে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আপনি যদি এএনসি অফ রাখেন, আর যদি এএনসি সহকারে শোনেন তাহলে 4 ঘন্টা। বাট আমাদের টেস্টিংয়ে আমরা এএনসি ছাড়া আসলে 4 ঘন্টার মতো পেয়েছি, আর এএনসি সহ পেয়েছি 3 ঘন্টা। তবে এর টাইপ সি পোর্ট দিয়ে খুব দ্রুত চার্জ দেওয়া যায়, এইটা একটা ভালো ব্যাপার। এবার কল টেস্ট করার পালা ভাই, ওয়েবফান এর TWS গুলো কিন্তু কল কোয়ালিটির জন্য খুব ভালো, এর আগেও আমরা টেস্ট করে আপনাদেরকে দেখিয়েছি, এবং এবার তো ভাই তারা ENC ও যুক্ত করছে, যাতে করে অপর প্রান্তে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পৌঁছায় এবং যার সঙ্গে কথা বলবেন সে যেন ঠিকঠাক শুনতে পারে। আমাদের অভিজ্ঞতা বলতেছে যে কথা বলার জন্য যদি TWS আপনারা নেন তাহলে এটা খুব ভালো একটা অপশন হতে পারে ইনডোরের জন্য। ভাই আউটডোরে গেলে আপনার চিল্লায় কথা বলতে হবে, এটা অধিকাংশ সব TWS এরই একই অবস্থা। ভাই সরি ভুল হয়ে গেছে, এটা দাম নিয়ে তো আপনাদের সঙ্গে আলাপি করা হয় নাই, শুরুতে বলে দিলে মনে হয় ভালো হইতো। এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 2,999 টাকা, এটা রেট দেওয়া আছে, ভয় পায় না ভাই। দারাজ থেকে অর্ডার করলে আপনি 600 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফাইনালি এটার দাম হয়ে যাচ্ছে হলো 2,399 টাকা। সো 2,399 টাকা হিসেবে এই TWS-টা বাজারের আরো কিছু প্রতিযোগীর কাছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করবে। হ্যাঁ ANC হয়তো এর চাইতে বেটার পেয়ে যাবেন আরো কিছু TWS, এর মধ্যে QCR কথা উল্লেখ করতে হয়, বাট সাউন্ড কোয়ালিটি বিশেষ করে বেইজের যে লেয়ারিংটা ভাই, আপনি এটা প্রেমে পড়ে যাবেন। এই দিক দিয়ে আবার কিন্তু QCR একটু পিছিয়ে থাকবে। সো এখন এটা আপনার চয়েস, আপনার কি ANC ভালো দরকার নাকি সাউন্ড কোয়ালিটি ভালো দরকার। অলরাইট, এইবার আমরা এই ইন্টারেস্টিং TWS-টা নিয়ে কথা বলবো। এটা একদম অন্যরকম লাগছে আমার কাছে, মানে এই ধরনের TWS মার্কেটে নাই বললেই চলে। যেগুলো আছে বোন কন্ডাকশন বলে ওইগুলোর অবস্থা খুবই খারাপ, বাট তারা চেষ্টা করছে যে নর্মাল TWS এবং বোন কন্ডাকশন এই দুইটা টেকনোলজির একটা মার্জিং করার জন্য। তো কেমন হলো মার্জিং চলেন একটু দেখে আসি। ভাই এইটা একদম সম্পূর্ণ আজব একটা জিনিস, মানে প্রথমে আমি ভাবছিলাম হয়তো বোন কন্ডাকশন টেকনোলজির হেডফোন এটার সাউন্ড কোয়ালিটি কী বা হবে, যদিও পড়তে আমার একটু কষ্ট হয়েছে, শুরুতে বুঝতে পারতেছিলাম না যে কেমনে পরে, বাট পরে বুঝলাম যে এই যে ক্লিপটা দেখতেছেন আপনারা এটা তো মুভ করে আর কি, হ্যাঁ উপরে নিচে যায় আপনার কানের উপরে, এই যে কানের সরাসরি কানের সাথে আপনি এটাকে চেপে ধরে লাগিয়ে রাখবেন, ওটা জাস্ট ঝুলে থাকবে আপনার কানের সঙ্গে। হ্যাঁ, এবং যেহেতু এয়ার ক্যানালের মধ্যে কোনো টিপস প্রবেশ করতেছে না এবং এর ড্রাইভারটা সরাসরি আপনার কানের ছিদ্রের কাছে যাচ্ছে না, সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। রাসেল ভাই একটা গান প্লে করলাম এবং আমার সমস্ত ভুল ধারণা চলে গেল, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমি এর কাছ থেকে পাচ্ছি, এরকম খোলা অবস্থায় কিভাবে সে এত বেস দিচ্ছে আমি ঠিক বুঝতেছি না। পরে একটু গবেষণা করলাম এবং যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, এই দেখেন খেয়াল করে, এখানে কিন্তু তারা দুইটা ড্রাইভার ব্যবহার করেছে, এই যে ভেতরের দিকে একটা ড্রাইভার, উপরের দিকে আরো একটা ড্রাইভার। এই দুইটা ড্রাইভার থেকে যখন সাউন্ড বের হচ্ছে তখন আপনি অন্যান্য নর্মাল TWS এর মতো সাউন্ড কোয়ালিটি পাবেন, যদিও এর একটা অসুবিধাও আছে, সাউন্ড লিকেজ যেটাকে আমরা বলি, আশেপাশে কেউ যদি বসে থাকে আপনি কি গান শুনতেছেন সে বুঝতে পারবে। বাট স্টিল এটা আসলে সেই ধরনের মানুষদের জন্য যারা সরাসরি এয়ার ক্যানালের মধ্যে প্রবেশ করে কোনো একটা কিছু ব্যবহার করতে কমফোর্ট ফিল করেন না, একটু ওপেন টাইপের ডিজাইন চান, বাইরের সব কিছু আপনি শুনবেন, গানও শুনবেন, কমফোর্ট ফিলও করবেন, এই রকম মানুষদের জন্য বেসিক্যালি এটা ডিজাইন করা হয়েছে। হ্যাঁ সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে ডেফিনেটলি এটা স্টার 2 এর মতো না, কারণ এটা তো বাইরে আছে ভাই, এটা তো ওপেন এয়ার, এর সাউন্ড কোয়ালিটি তো অতটা ভালো হবে না এবং সেটা না হওয়ারই কথা। আর এর মধ্যে ব্যবহার করা হয়েছে 14.2 mm ড্রাইভার, পাশাপাশি তারা এখানে ENC টেকনোলজি ব্যবহার করছে, মানে হচ্ছে আপনি যার সাথে কথা বলবেন সে কিন্তু আপনার আশেপাশে নয়েজ থাকলে ওই নয়েজটা এসে পাবে না, শুধু আপনার কথাই পাবে। চলেন একটু টেস্ট করি আমরা। আচ্ছা আমাদের ভিডিওর এই অংশটুকু আপনারা শুনছেন সরাসরি এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা, একটা আইডিয়া দেওয়ার জন্য যে এটা কল কোয়ালিটি কেমন, এবং আমাদের অভিজ্ঞতা বলতেছে যে ভাই খুবই চমৎকার। তার কারণ হচ্ছে এটা ওপেন এয়ার হওয়ার কারণে, মানে বাইরের আওয়াজও আমি পাচ্ছি, আপনি রাস্তা দিয়ে কথাবার্তা বলতে বলতে হাঁটতেছেন, পেছনে একটা গাড়ি হর্ন দিল আপনি হর্নটাও শুনবেন, আপনাকে হঠাৎ করে কেউ ডাকলো সেটাও শুনবেন, আবার আপনার কানে একটা হেডফোন আছে, ফোন আপনার পকেটে আছে, মানে সেই রকম একটা ফিলিং আপনি পাবেন। সো ওভারঅল এটা কল কোয়ালিটি আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো, আপনি যদি কথা বলার জন্য এটা কিনতে চান তাহলে কিনতে পারেন। তবে এই জিনিসটার একটা অসুবিধা আছে ভাই, এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো, আর সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা চশমা ব্যবহার করেন তারা কিন্তু এটা ব্যবহার করে আরাম পাবেন না, কারণ চশমার এই ডান্ডিখানা এর উপরেই পড়বে, খুবই বাজে একটা ব্যাপার। এই জিনিসটার দামও দারাজে দেওয়া হয়েছে 2,990 টাকা, বাট আপনি ইনস্ট্যান্টলি 600 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি ওই কুপন কোডটা ইউজ করেন, ফাইনালি এটা দাম হয়ে যাবে 2,390 টাকা। অলরাইট, এইবার আমরা এই দুইটা TWS এরই কিছু কমন মানে দুর্বলতার কথা আলাপ করব আপনাদের সঙ্গে, যাতে করে আপনারা কেনার আগে বুঝতে পারেন যে আসলে এইটার খারাপ দিক কি কি আছে। প্রথমত ভাই এই দুইটা হেডফোনের কোনোটাই অ্যাপ সাপোর্ট নাই,
সো অ্যাপ সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাপ থেকে আরও অনেক কিছু কাস্টমাইজ করা যায়, সাউন্ড প্রোফাইল চেঞ্জ করা যায়, ANC কাস্টমাইজ করা যায়, আরও অনেক কিছু করা যায়। সো ওয়েবফান এই 2024 সালে এসেও অ্যাপ বানাইতে পারে নাই, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আশা করব ভবিষ্যতে খুব দ্রুত তারা অ্যাপ নিয়ে আসবে। আচ্ছা, এবার দাম নিয়ে একটু কথা বলা দরকার। বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে দাম যদি আরেকটু কমানো যেত, স্পেশালি স্টার টু এটার দাম যদি আরেকটু কমানো যেত, তাহলে মার্কেটে কিন্তু আরও যে সমস্ত খেলোয়াড় আছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় অনেক অনেক এগিয়ে থাকতো স্টার টু। আচ্ছা, আর একটা জিনিস, এটা নেগেটিভও না ভাই, এটা পজিটিভও না, আর সেটা হচ্ছে ল্যাটেন্সি। ল্যাটেন্সি যথেষ্ট পরিমাণে আছে। আপনি যদি গেমিং করার উদ্দেশ্যে এই হেডফোনটা কিনতে চান ভাই, আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, কারণ ওয়ার্ড হেডফোন ছাড়া ওয়্যারলেস কোনো হেডফোনে গেমিং করে আপনি খুব একটা মজা পাবেন না। আর একটা পরামর্শ, আপনাদের ওয়েবসাইটে তারপরে বক্সের গায়ে কোথাও কিন্তু ব্যাটারি ক্যাপাসিটির কোনো তথ্য দেওয়া নাই। এটা আমার মনে হয় দেওয়া দরকার। তার কারণ হচ্ছে একজন ক্রেতা যখন প্রোডাক্ট কিনবে, ডেফিনেটলি সে দেখবে যে কোনটার ব্যাটারি ব্যাকআপ বেশি। সো যেহেতু কোনো কিছুই লেখা নাই, সো সে তো টেনশনে পড়ে যাবে যে হাই হাই, এর মধ্যে কি 100 mAh ব্যাটারি আছে, নাকি 150, না 500, না 700, কত ভাই, আমার তো জানতে হবে। সো প্রিয় দর্শক, আমরা আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ওয়েবফান স্টার এবং ওয়েবফান সেন্স। আশা করছি আপনাদের ইউসেজ প্যাটার্ন অনুযায়ী আপনারা এই দুটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারবেন। দারাজ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে 600 টাকার ডিসকাউন্ট সহ। হ্যাঁ, 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও আপনি পেয়ে যাচ্ছেন, এর মধ্যে যদি হেডফোনগুলোর কোনো কিছু হয় তাহলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। সো আপাতত এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এই যে চশমা পড়তে যত কষ্ট হইলেও আমার তার চাইতে কম কষ্ট হবে আপনার সাবস্ক্রাইব করতে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।